শুনেন, এই যে জিনিসপত্রগুলো দেখতেছেন, এগুলো না আমার পক্ষে কিনা কোনো ব্যাপার না। রাখবে ছাদুনি গুজুনি বাচ্চা গুজুনি বাচ্চাদের খাবার দাবার হরেক রকম জিনিস। যাচ্ছি ময়লা জীবাণু থেকে যে অসুস্থ হয়ে যাবে সেটা তুমি বোঝো না। তোমরা স্কুলে যাও নি কেন? স্কুলে কেন যেতে হবে না? আমি অফিস যাচ্ছি কারণ আজকে শুক্রবার না, আজকে বৃহস্পতিবার। আর সংসার মা বোকা না, থামো। দেখো তুমি সংসারের প্রতি একটু মনোযোগী হও, প্রতিদিন তোমার সাথে আমি এভাবে ঝগড়া করতে পারবো না। আর ছোট বাচ্চাটা একটু দেখে রাখো, ঠিক আছে? আমি ওখানে যাচ্ছি, আর পারলে ওদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিও। আর বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠাতে হবে এজন্য তুমি ওদেরকে পাঠাচ্ছই না, এটা কিন্তু একদমই ঠিক না। একটু দায়িত্বশীল হওয়ার চেষ্টা করো, জোর করে তার সংসার হয় না। সংসার সংসারের কথা বলতেছি, কোনো একটা দিন কোনো কিছু তোমার কাছ থেকে পাইলাম না, কোনো একটা বার হাতে বাজে কিছু নিয়ে আসতো আমার জন্য, নিয়ে আসো নাই। আমারই তোমার কাছে টাকা চাইতে হয়, এই জিনিস কিনবো ওই জিনিস কিনবো। মা শোনো, তুমি সব তুমি সাজে গুজু থাকো, ভাল লাগে না এই যে। এই থাম থাম থাম, তোরা তোরা এখানে খেলা কর, আমি আমি একটু দেখতেছি কি আসছে। কি হইছে মা? মা দেখছ মা কেমনে বাহির নিয়ে দিয়ে চলে গেল, আমাদেরকে এখন স্কুলের জন্য যে রেডি করে দেব এটা মা ভুলে গেল। অনেক জিনিস আছে, দেখেন কোনটা নেবেন। এই দেখি, ওটা আয়না। আয়না না? হ্যাঁ। বাহ সুন্দর তো, টেকসই হবো তো? হ্যাঁ একবারে টেকসই, পড়লেও ভাঙবো না। পড়লেও ভাঙবো না, খুব মজবুত। হইছে হইছে, আমদানার কথা কইন না তো, পড়লেও ভাঙবো না। দুই দিন একটা জিনিস কিনার পরে দুই দিনও টেকে না সেই জিনিসটা। আর না না, অনেক ভালো, দেখেন কি নেবেন। এটা কি মাস্কারা না? এটা চোখে লাগাই দেখি। এটা বেশি ভালো না, কেমন যেন গন্ধ। এটা একটু লাগাই দেখি। হ্যাঁ খুব ভালো, আমার কাছে বেশি ভালো লাগলো না, সুবিধার না বেশি। এইগুলা কি?
এইটা এইটা হলো মুখোশ। ও মা গো, এইটা মুখে দিয়ে যেভাবে ডট দেখাইতে পারবেন দিবেন। না এই সব দিয়ে আমি কি করব? আমার এত সুন্দর চেহারা এইটা পরে কি বান্দরের মতো হবো নাকি? এই যে এই ভ্যানিটি ব্যাগ নেন, এটা অনেক সুন্দর। হ্যাঁ এই দেখো মোটামুটি সাইজ আছে আমার, এটা সুন্দরই আছে। তো দাম কত এটা? বেশি না, 200 টাকা। পাগলটাগল হইছেন নাকি? এরকম ব্যাগ তো ঘরে দুইটা পড়ে রইছে, এটার খালি কালারটা পছন্দ হইছে দেখে নিতাম। দেখেন দাম কিছু কমায় এখন তাইলে নিমু। আচ্ছা 10 টাকা কম দেন। শুনেন এই যে জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলা না আমার পক্ষে কিনা কোনো ব্যাপার না, কিন্তু এই যে আপনার জিনিসগুলো এগুলো তো ভালো না, ভালো না, এগুলো কিনা আমি কি করব? তাও যদি পছন্দ হয় দাম একটু কম বেশ করে তো দিতেই পারেন নাকি? এই যে সিরুনি দেখতেছেন, এই সিরুনি মাথায় যদি দেই সিরুনি কাটা সব মাথায় ভেঙে পড়ে থাকে। না না খুব ভালো মজবুত। হ্যাঁ এই জন্যই তো আপনার মাথায় চুল নাই তাই না? এই চুল না থাকলে কি হবে, তার জন্য ব্যবস্থা আছে। এই যে জাগো মাথায় চুল নাই তারও ব্যবস্থা আছে, এই যে পরচুলা দিতে পারবেন, নেন খুব ভালো। জিনা লাগবো না আমার পরচুলা। তাহলে কিছুই নেবেন না? জিনা যে সব জিনিস নিয়েছেন শুনেন কাল কাইবেন, চুনু পাউডার শ্যাম্পু লিপস্টিক ফেস পাউডার পাউডার এগুলা। আচ্ছা ঠিক আছে আমার কাছে সব আছে। ওই সাইসে আমার ফোন আইছে। আচ্ছা হ্যালো সখিনা কেমন আছিস? লাগবেন হরেক দিনে। হ্যাঁ ভালো আছি ভালো আছি, আর কইস না একটু বাড়ি বাহির আইছিলাম, হরেক ফল নিয়ে আইসার বেটাই ভালো না? লাগবেন সাধুনি গুজুনি বাচ্চাদের খাবার দাবার হরেক দিনে, লাগবেন সাধুনি গুজুনি বাচ্চাদের খাবার দাবার হরেক রকম দিনে, রাখবেন সাজুনি গুজুনি হরেক রকম জিনিস বাচ্চাদের খাবার দাবার খেলনা। হ্যালো, হ্যাঁ 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 রে, আমার তো মনে নাই তোমার এই সাজুনি গাজুনির কথা, আমি বাসার কাছে এসে পড়ছি। তাহলে এখন কেমন হবো বলতো? না অন্য দিন এনে দিল, আজকে এক্ষুনি লাগবো। উফ বাসায় এসে পড়ছিলাম ও যে, হ্যাঁ হ্যাঁ একটা সাজুনি গাজুনি আলাদ। আচ্ছা আচ্ছা রাখো রাখো, দেখি আমি আনতাছি আনতাছি। সুন্দর সুন্দর জিনিস, এটা কি? এটা না হায় হ্যাঁ, এটা কত টাকা দাম? এইটা 40 টাকা দাম। এটা কি? সুন্দর, এটা কত দাম? 200 টাকা। আচ্ছা এই দুইটা মিলে 300 টাকা দিলাম। আর 10 টাকা দিলাম। আর চাই না ভাই, আমি তো দাম দাম করে। আচ্ছা ঠিক আছে দেন। ঠিক আছে ঠিক আছে।
এখন এখান থেকে চলে যাও। খামটা সরাসরি ওনার হাতে দিবা, অন্য কারো হাতে যাতে না পড়ে। ঠিক আছে? ঠিক আছে। আর মেইল করে দিতে বলবা ডকুমেন্টটা। অবশ্যই। ব্যতিক্রম যাতে না হয়। আচ্ছা দেখো অটো পাওয়া যায় কিনা, সরাসরি চলে যাও। ওই তো ওই তো বস, একটা অটো আসছে। আসুক। এই যে অটো অটো। এদিকে এদিকে। এদিকে সামনে যাব। চলে যাও তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ। দেখো না। মনির তুমি চুপ করো, আমারই বাচ্চা ছিল, রাফিয়াত ছিল ওটা। ও বাচ্চা সামনে সামনে রাফিয়াত। কি ব্যাপার, রাফিয়াত যে ঘরেও দেখতেছি না বাইরেও নাই, রাফিয়াত কে লোক হই? রাফিয়াত, রাফিয়াত মা, এরকম চিল্লাই তো না, কি হইছে? চিল্লাবো না। আচ্ছা রাফিয়াত তো দেখছো কি? রাফিয়াত, রাফিয়াত তো এখানে ছিল। এখানে ছিল? হ্যাঁ এখানে ছিল। পরে তো খুঁজে পাইতেছি না। কি কি? হ্যাঁ এই তো যা তো ওদিকে যা, দেখ না রাফিয়াত, 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 একেবারে মাইরা ফেলাইবো। এমনি যাওয়ার সময় কতগুলো কথা শুনে গেছে, এমন তার মধ্যে পোলারে খুঁজে পেয়েছি না। হো রাফিয়াত, রাফিয়াত, কই গেলি তুই? রাফিয়াত, 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 সময় মতো খাওয়াতে হয়, রেডি করে স্কুলে পাঠাতে হয়, সেটা তুমি করতে চাও না বলে ওদেরকে স্কুলে পাঠাও না।
নিজের সন্তানের খেয়ালটা পর্যন্ত রাখতে পারো না, রাস্তা রাস্তায় ঘুরছে সেটা তুমি দেখতে পাও না? আমার বড় ভুল হয়ে গেছে, আমি আমি আজকে খুব ভয় পেয়ে গেছি, যখন রাবিতে ঘরে ভিতরে দেখি নাই। দেখো এই ধরনের ভুল আর নিজে মনে করবো না, আজ থেকে এই মুহূর্ত থেকে এরকম ভুল আমি আর কোনোদিনও করবো না। রাবিয়াত, আমার রাবিয়াত, কথাটা যেন মনে থাকে,